হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তা আমি আজকে মর্নিং থেকে স্টার্ট করলাম, এখন প্রায় 7টা বাজে। তো এই যে এটা আমার ফিল্টার, তো এখান থেকে আমি আসলে পানি খাবো। আর মর্নিংয়ে উঠেই কিন্তু আমি পানি খাই, এটা সব সময় খেয়ে থাকি। তো এখন থেকে ভেবেছি আমি আমি দুভাগে ভাগ করে নিব ব্লগগুলোকে, একটা মর্নিং শিফট, একটা ইভিনিং শিফট করে নিব। হোপফুলি আপনাদের ভালো লাগবে আমার ব্লগগুলো। আর প্লিজ আপনারা ওয়াচিং করবেন আমার ব্লগগুলো, কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। তো আমি এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি, আর পানিটা আমার খুবই পছন্দের। অনেকের কাছে পানি খেতে নাকি ভালো লাগে না বা ভুলে যায়, আর আমার উল্টো, আমার পানি খুবই ভালো লাগে খেতে, আর জানি না সেটা কেন, ছোটোবেলা থেকে পানিটা খুব পছন্দ করি। তো এখানে আমি একটা মগ নিয়ে নিলাম। তো আমি এভরিডে তোকমা দানা খেয়ে থাকি, এখন কিছুদিন যাবত এটা স্টার্ট করেছি। তো এখনও তেমন কোনো বেনিফিট এখনও পাইনি। তো এটা আসলে অনেক দিন স্টে করতে হবে এভরিডে, তারপর হয়তো বা আমি যে কোনো ভালো একটা রেজাল্ট পেতে পারি। তো যখনই আমি ভালো কোনো রেজাল্ট পাবো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর অবশ্যই এই তোকমা দানার খুব ভালো একটা বেনিফিট দেবে আমি আশা করি, কারণ এটা খুবই হেলদি এবং আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো এই যে আমি এখানে প্রায় 2 স্পুনের মতো দিয়ে দিলাম। আর তোকমা দানাটা কিন্তু খুবই ভালো, আমার কাছে ভালো লাগে খেতে, অনেকের কাছে হয়তোবা ভালো লাগে না। তা আমার প্রথম প্রথম আসলে ভালো লাগেনি, বাট এখন খেতে খুব ভালো লাগে, কেন জানি ইউজ টু হয়ে যাচ্ছি। তো আমি বেশি দিন হয়নি স্টার্ট করেছি, মাঝে মধ্যে ভুলে যাই, আবার মাঝে মধ্যে মনে পড়ে খাওয়ার জন্যে। আর মর্নিংয়ে উঠেই কিন্তু আমার শাড়িনকে রেডি করতে হয়। তো এখন শাড়িন উঠে গিয়েছে, তাকেও আমি ব্রেকফাস্ট করিয়ে স্কুলের জন্য রেডি করে দেব। আর আমার মর্নিংয়ে আসলে খুব বিজি একটা টাইম যায়, যার জন্য আমি অনেক সময় শ্যুট করতে পারি না প্রপারলি ওইভাবে করে। তো তারপরও ট্রাই করি যাতে একটু একটু করে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যে যে মর্নিং আসলে কীভাবে করে শুরু করি। তো শাড়িনকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি, এখন প্রায় 9:30 বাজে, 9:30 বাজে। আর এই যে আমার বাসার নিচে গার্ডেনে প্লে রাউন্ড আছে বেবিদের জন্যে, বাট শাড়িন আসলে যেতে পারে না, ও খুব মিস করে। তো খুব ভালো লাগে আমার কাছে যখন বেবিরা প্লে করে। আর ওয়েদারটা আজকে কেমন যেন থমথমে আছে, সূর্য এখনও ওঠেনি, আর কয়েকদিন যাবত ওয়েদারটা এমনই হয়ে আছে। আর ভালো লাগে মর্নিংয়ে আসলে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে, আর সব কিছু মেলে খুবই ভালো লাগে। তো আমার কাছে তো এই বাসার ভিউগুলো মোটামুটি ভালো লাগে। তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আমি আজকে কাফে অ্যান্ড ক্রিসন নিয়েছি, এটা খেতে খুবই ভালো লাগে, একটু কেকের মতো লাগে, আর খুবই গরম গরম খেতে আরও বেশি মজা। আমি আসার সময় নিয়ে এসে, আর এটা লিডলে পাওয়া যায় একদম গরম গরম খেতে, খুবই মজা লাগে আমার কাছে, বিশেষ করে কাফে দিয়ে আমি একটু ভিজিয়ে ভিজিয়ে খাই। তো খাওয়া শেষ করে আমি আসলে শুরু করে দেব, আমি অল্প কিছু রান্না করব লাঞ্চের জন্যে। আর সেটা হলো আমি ইলিশ মাছ দিয়ে, কচুর মিষ্টি দিয়ে রান্না করব। তা আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি, ভালো করে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1/2 আওয়ারের মতো, আর খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখন আমি হালকা করে একটু ফ্রাই করে নিব, যেহেতু এটা ফ্রোজেন করা ছিল তাই। আর ফ্রেশ হলে আসলে ফ্রাই করার কোনোই প্রয়োজন নেই, কারণ যত তেল অ্যাভয়েড করা যায় ততই কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। তো আমরা যেহেতু প্রবাসে থাকি, এখানে সব কিছুই ফ্রোজেন পাওয়া যায়, তাই একটু ফ্রাই করে নিলে খেতে একটু ভালো লাগে। আর বিশেষ করে ইলিশ মাছের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে, তো ফ্রাই করলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে।
তো আমি এপিট উপিট করে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি, আর এটা শুধু সল্ট দিয়ে কিন্তু ফ্রাই করেছি, আমি কোনো হলুদ ইউজ করিনি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজের সাথে একটু অল্প করে একটু রসুন দিয়েছি। আর ইলিশ মাছে মূলত খুব একটা মশলার কোনো প্রয়োজনই নেই, এদের নিজেদেরই একটা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, তাই আর বেশি কিছু দিব না। আর আমার কিছুদিন যাবত বাসা চেঞ্জ করার পরে কিছুই ব্লেন্ডার করতে ইচ্ছে করছে না, তো কিছু আছে ব্লেন্ডার করা বাট আমি খুঁজে পাচ্ছি না যেহেতু অনেক নিচে পড়ে গিয়েছে, তো হয়তো ভালো করে খুঁজলে পাওয়া যাবে। এনিওয়ে, এই যে এখানে আমি হলুদ এবং মরিচ আমি প্রায় 10 মিনিটসের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এভাবে করে আমি প্রায় কারিতে দিয়ে থাকি, এতে করে কারিটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর ভালোভাবে এখন একটু কষিয়ে নেব, তো কষানো হয়ে গেলে আমি মাছটা অ্যাড করে দিব, আর মাছটাও ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিব যাতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এখানে যেহেতু ফ্রোজেন তাই আসলে এত কিছু করা, তো আমি ভালো করে কিন্তু কষিয়ে নিব যাতে করে খুব ভালো একটা স্মেল আসে তার জন্যে, আর মাছটাও খেতে ভালো লাগবে যাতে মশলাটা মাছের ভিতরে যায়। আর যে কোনো জিনিস একটু টাইম নিয়ে আর খুব ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো মাছই খেতে খুব ভালো লাগে। তো এখন কিন্তু আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ওঠানোর পরে আমি কচুরমুখী বয়েল করে রেখে দিয়েছি যাতে করে কুইকলি রান্না হয়ে যায়, তাই তো সেই কচুরমুখীটাও আমি দিয়ে দিব। আমার বাসায় কচুরমুখীর তরকারিটা খুবই পছন্দ করে সবাই, আর আমিও খুব পছন্দ করি, তাই ট্রাই করি একটু কচুরমুখীটা খাওয়ার জন্যে। তো এখন দিয়ে দিয়েছি কচুরমুখী, আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে করে পাংশে ভাবটা না লাগে, আর যত ভালো করে কষাবো ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি এখন ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কচুরমুখী দিয়ে কিন্তু যে কোনো মাছে খেতে ভালো লাগে, আমার কাছে বেলে মাছ ভালো লাগে, কই মাছ দিয়ে, তারপর আরও অনেক কিছু আছে যেটার সাথে খুব ভালো যায়, অনেক মাছ আছে, আসলে এই মুহূর্তে নামটাও মনে পড়ছে না, অনেক মাছগুলো দিয়ে এবং ছোট মাছও খেতে নাকি ভালো লাগে। তো আমার বাসায় আসলে অত ছোট মাছটা একটু অ্যাভয়েড করি, খুব একটা খাওয়া হয় না, একটু বড় বড় মাছগুলো একটু খাওয়া হয়, যেই মাছের কাঁটা কম ট্রাই করি আসলে ওই মাছগুলো খাওয়ার জন্যে। তো আমি কিন্তু অনেকক্ষণ যাবত এটাকে ফ্রাই করে নিয়েছি, কষিয়ে নিয়েছি, তেলের মধ্যে কিন্তু ফ্রাইও হয়ে গিয়েছে। এখন আমি বেশ পানি দিয়ে দিব, যতটুকু আমার ঝোলের জন্যে দরকার হবে ঠিক ততটুক পর্যন্ত, যাতে করে এটা বয়েলও হয়ে যায় একই সাথে। তো পরিমাণ মতো আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এবং মাছটাও দিয়ে দিব। আর এত মজার একটা কারি থাকলে আমার মনে হয় গরম ভাতের সাথে অসাধারণ লাগে, একদম দেশি স্টাইলের এই কারিগুলো খেতে আমার বাসায় তো খুবই পছন্দ করে সবাই, আর আমার কাছে মনে হয় আপনারাও খুব পছন্দ করেন এই রেসিপিগুলো বা এ ধরনের রান্নাগুলো। তো আমি আসলে সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারেন, আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, বাট ঘুরে ফিরে একই কথা, মজা হলেই হলো। আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যত টেস্টি হবে যেভাবে রান্না করুক না কেন। তো আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন কারিটা কিন্তু প্রায় অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি, অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর কারিটাতে অনেক ঝোল ঝোল আছে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরও কমে যাবে।
তো এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে, আমি এখন ওয়াশার মেশিনে কিছু কাপড় চোপড় দিই, তো আমি মেশিনে কাপড় চোপড় দিয়ে দিচ্ছি। আর আজকের মর্নিংয়ের ব্লগটা এখানেই সমাপ্ত করে দিব আমি। তো আমি বিকেলের যে ব্লগটা শেয়ার করব, সেখানে রাতের হয়তো একটা মেনু অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে, আর বিকেলে আমি কি কি করলাম হোপফুলি আপনারা আমার ওই ব্লগে দেখতে পারবেন। আর অবশ্যই কিন্তু আমার ব্লগগুলো ওয়াচিং করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো আমার ব্লগগুলো। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকেন, টাটা।